राधा रानी की जय, नंदलाला की जय। कथा बोलतें तो कृष्ण छल चातुरी करे आसतें, हैं আর এখানে হলো দিব্য এক দর্শন, রাধারানীর চরণ দর্শন। আগে রাধারানীর চরণ দর্শন করি, তারপরে লীলা শুনবো। খুঁজি এই লীলাটা কোথায় হয়েছে, তাহলে আপনারা এই স্থানে আপনারা আসতে হবে। আর এই সেই দিব্য স্থান রাধারানীর চরণ দর্শন হলো, সেই রাধারানীর কমল চরণ দর্শন। আর রাধারানী কৃষ্ণকে নিয়ে আমরা কখনো ভুল চিন্তা আমরা করতে পারি না। উফ, আয়নঘোষকে কৃষ্ণ অভিশাপ দিয়েছে। রাধে রাধে, রাধা রানী কি জয়। প্রিয় ভক্তগণ সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। তো আজকে আমরা লাস্ট দর্শন, আজকে এই আজকের দিনের জন্য লাস্ট দর্শন। তার পরবর্তী আপনাদেরকে আবার কোথায় দর্শন করবো রাধারানী জানে। তো আজকে কি দর্শন করব, জটিলা কটিলার বাড়ি অর্থাৎ রাধারানীর শ্বশুর বাড়ি। তো অনেকের মনে সে প্রশ্ন হতে পারে যে কৃষ্ণ রাধা কৃষ্ণের বিবাহ হয়নি, বা জটিলা কটিলা এখানে আছে, রাধারানীর তো বিয়ে হয়েছে সেই আয়নের সঙ্গে। তো অনেকের মনে অনেক কনফিউজ, হ্যাঁ অনেকে অনেক রকমের ভিডিও বানায়, বাজে কমেন্ট করে, বাজে ভাষায় এখানে প্রয়োগ করে। তো আপনাদের আজকে সেই জটিলা কটিলার বাড়ি দেখাবো, রাধারানীর শ্বশুর বাড়ি দর্শন করাবো, আর এখানকার এক্স্যাক্টলি যে রিয়েল লীলাটা সেটা আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো সবাই লাস্ট অবধি থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, যদি আমরা ভগবানের লীলা দেখি, ভগবানের লীলা আমরা আস্বাদন করি, তাহলে আমাদের কিভাবে দেখতে হবে যে ভগবানের লীলার মাধ্যমে আমাদের কি শিক্ষণীয় রয়েছে, বা ভগবানের লীলার মাধ্যমে আমাদের কি মঙ্গল হতে পারে। তো ওই জিনিসগুলো যদি আমরা বিচার করি, তাহলে আমরা কখনো ভগবানকে দোষারোপ করতে পারি না। হ্যাঁ, দ্বিতীয় কথা হলো, ভগবান কৃষ্ণ যে লীলা করে থাকেন মানব কল্যাণের জন্য লীলা করেন, এবং আমাদের জগৎকে শিক্ষা দেওয়ার জন্য লীলা করে থাকেন। তো আজকে যদি বলি রাধা রানী আর কৃষ্ণ, সারা দুজন আলাদা, রাধা আর কৃষ্ণ দুই দেহ এক আত্মা। রাধা আর কৃষ্ণ, রাধারানীর হলেন কৃষ্ণের অর্ধাঙ্গ আল্লাধীনী শক্তি, আল্লাধীনী শক্তি হলো রাধারানী। রাধা রানীর কৃষ্ণ দুজন একই স্বরূপ দুইটা। তখন সে আয়নঘোষ, যে আয়নঘোষগুলোকে সুবলের অংশ, সুবল সে রাধারানীর ভাই, সুবলের অংশ হলো আয়নঘোষ। তো উনি সাত জনম ভজন করেছেন আর কৃষ্ণের কাছে চেয়েছেন যে তোমার যে প্রিয়, তোমার যে পছন্দ তাকে আমি চাই। তো কৃষ্ণের পছন্দকে শ্রীমতী রাধারানী, তো রাধারানীকে চেয়েছেন আয়নঘোষ, আর আয়নঘোষকে রাধারানীকে, উফ, আয়নঘোষকে কৃষ্ণ অভিশাপ দিয়েছে যে তুই নপুংস হয়ে যা। হ্যাঁ, আর আয়নঘোষ ছিল নপুংস, আয়নঘোষ ছিল রাজা। তো আগে দর্শন করি, পরবর্তী লীলা শুনবো। পাঠ হচ্ছে, তোকে যেতে পারছি না। শ্রী কৃষ্ণ গোবিন্দ।
प्रेसे मानू की सोरी सुनी गैया मुते बोरी प्रेसे मानू की सोरी मैं कनक बच्चरा को तो हालो एकने भागवत पाठ सुनते हैं को तो भद्र कोई राखी के शरण प्रीति जान के कैसे आयोन घोष जोड़ीला कोटीला এই যে গোমাতার মুখ ধীরে ধীরে এটাই হয়ে গেছে এখন দেখুন গোমাতার মুখের মতো দেখুন এই গোমাতার মুখের মতো এই গাছ দেখছেন মালা পরে রাখছে সে দাপর যুগ থেকে এখন সে গাছ রয়েছে ভক্তগণ চুপচাপে দর্শন করুন অসাধারণ দর্শন করাবো এখন আপনাদেরকে তো ফাইনালি আমরা রাধা রানী চরণ দর্শন করার জন্য উপরে এসেছি সূর্য গ্রাস খাচ্ছে দেখুন সূর্য ডুবে যাচ্ছে দেখুন সূর্য ডুবে যাচ্ছে তো প্রিয় ভক্তগণ এই সেই রাধা রানীর শ্বশুর বাড়ি জটিলা কটিলার বাড়ি যেখানে রাধা রানী বসে থাকতেন কৃষ্ণকে দেখার জন্য কৃষ্ণ এদিকে আসতেন এবং রাধা রানী কৃষ্ণের সঙ্গে কথা বলতেন তো কৃষ্ণ ছল চাতুরি করে আসতেন হ্যাঁ আর এখানে হলো দিব্য এক দর্শন রাধা রানীর চরণ দর্শন আগে রাধা রানীর চরণ দর্শন করি তারপরে লীলা শুনবো জয় হো রাধা রানী কি যায় এই দেখুন ব্রজেশ্বরী রাধা রানী এখানে রাধা রানীর চরণ দর্শন রাধা রানীর কমল চরণ দর্শন প্রিয় ভক্তগণ তো আমরা তো দর্শন করে নিয়েছি এখানে কথা বলতে পারছি না এখানে ভাগবত হচ্ছে বসুন একটু বসুন তো এখানে জটিলা কুটিলা রাধারানীকে কষ্ট দিয়েছে ভক্তিপথে এবং রাধারানী এত কষ্টের মধ্যেও কিন্তু কৃষ্ণকে এক সেকেন্ডের জন্য ভুলেনি কৃষ্ণকে কিন্তু স্মরণ রেখেছে কৃষ্ণকে ভজন করেছে কৃষ্ণের চিন্তা করতেন আর আজকে আমার সমাজ আমাদের সমাজ যদি ভক্তিপথে একটু বাধা আসে একটু রকমের যদি একটু প্রবলেম আসে তাহলে কি করি আমরা ভগবানকে ভুলে যাই আর আমরা ভজন করা বন্ধ করে দিই তো এখান থেকে আমরা অনেক কিছু শিক্ষণীয় রয়েছে রাধারানী যেহেতু এত ভজন করেছে কৃষ্ণকে পাওয়ার জন্য জটিলা কটিলার কষ্ট এত যন্ত্রণা সহ্য করে তো সেইগুলো আমাদের শিক্ষণীয় প্রয়োজন যে আমরা যত রকমের পরিস্থিতি থাকুক না কেন আমাদের কৃষ্ণ ভক্তি করতে হবে আর দ্বিতীয় কথা হলো আয়ং ছিল নপুংসঃ আর আয়ন সাত জনম তপস্যা করেছে আর কৃষ্ণের থেকে কৃষ্ণের প্রিয় জিনিস চেয়েছে আর কৃষ্ণ রাধারানীকে দিয়েছে যেরকম রাবণ সীতামাকে হরণ করেছে আর সীতামায়ের ছায়া নিয়ে গেছে সীতামাকে তো অগ্নিদেবতার কাছে উনি রেখে গেছেন আর ওনার ছায়াটাকে রাবণ নিয়ে চলে গেছেন আর এরকমই রাধারানীকে নপুংসঃ এই আয়ন স্পর্শ করতে পারেনি সে ছিল নপুংসঃ আর রাধারানীর ছায়াকে কৃষ্ণের আয়নকে দিয়েছে আয়নের বিয়ে হয়েছে রাধারানীর সঙ্গে রাধারানীর ছায়ার সঙ্গে তো আমরা যদি আজকে জানি সত্যি লীলা তাহলে আমাদের মনের সংকোচটা দূর হয়ে যাবে তো রাধারানীর ছায়া এখানে এসেছে আর আয়ন ছিল নপুংসঃ সে ছিল রাজা আর রাধারানী এখানে এত কষ্ট করেছে কৃষ্ণ ছল করে এই জায়গায় আসতেন আর এদিকে আমরা এখন নন্দগাঁও ছেড়ে এসেছি কৃষ্ণ এদিকে আসতেন সেই দাপরের যুগের লীলা হ্যাঁ তো এই যে নন্দগাঁও এই যে নন্দগাঁও নন্দগাঁও ছেড়ে এসেছি নন্দগাঁও এখান থেকে কৃষ্ণ এদিকে আসতেন আর রাধারানী এসে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন কোনো সময় কৃষ্ণ গোপী বেশ ধরে আসতেন কোনো সময় কৃষ্ণ এই কোনো ওই চুরি হয় না এই যে একটা গান আছে না শাম চুরি বেচনে আয়া হ্যাঁ আমারা একটা গান আছে না চুরি বেচনে এই যে রাধারানীকে কৃষ্ণ দেখার জন্য কোনো সময় চুরি নিয়ে আসতেন হ্যাঁ কোনো সময় গোপী বেশ ধরে আসতেন কোনো সময় কোনো রকম বেশ ধরে এখানেই আসতেন আর আমরা যে রাধারানীর চরণ দর্শন করি
আমরা যে রাধারানীর চরণ দর্শন করি এই যে অষ্টমীর পর বা এরকম একটা সময়ে চরণ দর্শন করি, তো সেই চরণ দর্শনটা কোথায় থেকে হয়েছে লীলাটা? এই স্থান থেকে কিন্তু এই লীলা হয়েছে, চরণ দর্শন হয় না রাধারানীর? হ্যাঁ, এই স্থান থেকে হয়েছে। এই সুবল রাধারানী কৃষ্ণর সঙ্গে দেখা করতে পারছে না, তখন সুবল রাধারানীর রূপ ধরে রাধারানী মানে এসেছে, আসার পর রাধারানীর যে শাড়ি সুবলকে পরিয়ে সে ঘরে রেখে গেছে, আর রাধারানী সুবলের বেশ ধরে, হ্যাঁ, তখন গো বাচ্চাদেরকে কুলে নিয়ে কৃষ্ণর সঙ্গে ঘুরতে চলে গেছেন, আর সে সুবলের ভেষ ধরেছেন, এই জন্য সুবল রূপে কিন্তু রাধারানীকে চরণ দর্শন হয়। আর রাধারানী দেখুন কত কৃপা করেছে, এই স্থান থেকে কিন্তু এই লীলা হয়েছে। আজকে আমরা যদি খুঁজি এই লীলাটা কোথায় হয়েছে, তাহলে আপনারা এই স্থানেই আপনারা আসতে হবে। আর এই সেই দিব্য স্থান রাধারানীর চরণ দর্শন হলো, সেই রাধারানী কমল চরণ দর্শন। আর রাধারানী কৃষ্ণকে নিয়ে আমরা কখনো ভুল চিন্তা আমরা করতে পারি না। রাধা কৃষ্ণ তারা হলো ভগবান, হ্যাঁ, তারা কত রকমের লীলা করতে পারে, তারা যা কিছু করতে পারে, কিন্তু তাদের যদি আমরা দোষ দেখি তাহলে আমাদের অনন্ত জন্ম নরককুণ্ড ভোগ করতে হবে। একবার ভাবুন, হ্যাঁ, এনাকে এখানে কৃষ্ণ বিয়ে হয়েছে, কি রাধারানী করতো, রাধারানী করতো, অনেক রকমের বাজে কিন্তু মানুষ ভিডিও বানাচ্ছে, বাজে ভাষা প্রয়োগ করছে, তো তাদের কোথায় হবে? তাদের নরক অনন্ত জন্ম নরককুণ্ড ভোগ করতে হবে। তো এই জন্য আপনারা সঠিক লোকের কাছ থেকে লীলা শুনুন, তাহলে আপনারা ভক্তিপথে আগাতে পারেন, আপনাদের মঙ্গল হবে। তো প্রিয় ভক্তগণ, এখানকার লীলা দর্শন করলেন, আর কৃষ্ণ কালী রূপ ধারণ করেছেন এই জন্যই যে জটিলা কটিলা কৃষ্ণকে রাধারানীকে অনেক রকমের যন্ত্রণা দিচ্ছে, ভয় দেখাচ্ছে, তখন বললো যে তুই কার ভজন করছিস, বলে আমি কালীর ভজন করছি, হ্যাঁ, কালার ভজন করছি। তখন কৃষ্ণ এসে এই কালী রূপ ধারণ করেছে। কৃষ্ণ কালী রূপ ধারণ করতে পারবে, কিন্তু কালী কৃষ্ণ রূপ ধারণ করতে পারবে না, হ্যাঁ। তো এই সে দ্বাপর যুগের গাছ, সেই থেকে এখনও কিন্তু বিরাজমান রয়েছে। তো প্রিয় ভক্তগণ, আপনারা এইভাবে সেবায় যুক্ত হয়ে থাকুন আর মনঃসরমটাকে সার্থক করুন। তো বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি, তো আপনারা সবাই সহযোগিতা করুন, তাহলে বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করতে পারবো। ফ্রি প্রসাদের ব্যবস্থা রয়েছে এবং মন্দিরে ভাগবত গীতা সব কিছু পাঠ হবে আর নিত্য সেবা হবে আর ফ্রি প্রসাদের ব্যবস্থা থাকবে। তো সবাই যুক্ত হন আর মনঃসরমটাকে সার্থক করুন। স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই যোগাযোগ করবেন। তো ভিডিওটাকে এখানে শেষ করছি, সবার জন্য শুভকামনা রইল। রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, নন্দলালা কি জয়, রাধে রাধে কৃষ্ণ হরি বল। দেখুন এখান থেকে নন্দগা দেখা যাচ্ছে, এ দেখুন নন্দগা, হ্যাঁ, এ দেখুন নন্দগা দেখা যাচ্ছে স্পষ্ট, দেখতে পেলেন নন্দগা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন কোথায় আবার নন্দগাঁও, রাধে রাধে হরি বল।